কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আমি পলিটিক্যাল কথা এখানে বলতে চাই না। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি, জায়গার তো অভাব নেই, আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রজেক্ট করেছি, কই জোর করতে জমি আমরা নিইনি? এই কাওয়াখালীতে কত প্রবলেম ছিল আপনারা জানেন। এবং আমি পরিষ্কার বলি, আমাদের এখানে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, নো ডিসক্রিমিনেশন, নো ডিসক্রিমিনেশন উইথ এনি আদার। আমরা প্রত্যেককে চাই তারা বেঙ্গলে ইনভেস্ট করুক, এবং তারা ইনভেস্ট করে এখানে দরকার হলে অনেক এমপ্লয়মেন্ট তৈরি করুক। বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে, বাংলায় দেউচা পাঁচমি সেকেন্ড বৃহত্তম কোল ইন্ডাস্ট্রি হচ্ছে, বাংলায় তাজপুর বন্দর হচ্ছে। আপনারা জানেন বাংলায় আমরা চেষ্টা করছি হাসিমারাটাকে যদি সিভিল এয়ারপোর্ট করা যায়, বালুরঘাট আমরা কাজ করছি, মালদা করছি, কুচবিহার অলরেডি করেছি। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলছি যে আমাদের রিজিওনাল কানেক্টিভিটির যে ফ্লাইট, সেই ফ্লাইটগুলো দাও।